আসসালামু আলাইকুম। ফুড বাই রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আশা করছি ভালো আছেন সকলে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি নাস্তার আইটেম, আর এটা কিন্তু খুবই মজার খেতে, বাচ্চারা তো খুবই পছন্দ করে এই স্ন্যাক্সটি। তো এটা মূলত তৈরি করেছি একটি ডিম আর ঘরে থাকা নর্মাল একটি উপকরণ যেটা সবার ঘরেই থাকে, সুজি। তো এই সুজি আর ডিম দিয়েই চলুন তৈরি করে নিচ্ছি আর রেসিপিটি, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে একটি ডিম নিয়েছি, প্রথমে ডিমটাকে আমি একটি বোলের মধ্যে ভেঙে নিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মিষ্টি খাবারে লবণ দিলে খাবারটা খেতে ভালো লাগে। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ। তো এখন ডিমের সাথে লবণ চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। তো এখন দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু ডিমের সাথে মিশে গেছে। এখন এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো সুজিটা কিন্তু মানে প্যাকেট থেকে বের করে যে কাঁচা সুজিটা থাকে সেটা ইউজ করতে হবে, এখানে ভাজা সুজি ইউজ করা যাবে না। আর সুজিটা আমি একবারে দিচ্ছি না, কয়েকবারে দিব, এতে করে আমার মিক্স করাটা সুবিধা হবে। তো সবগুলো সুজি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এটার এই নাস্তাটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ইউজ করেছি গুঁড়ো দুধ, এটা কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তবে কারো বাসায় না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে থাকলে অবশ্যই এটাকে দিলে টেস্টটা অনেক বেশি বাড়ে। তো এখানে আমি প্রায় 1/3 কাপের মতোই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটাকে ভালোভাবে মিক্স করার পরে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এটা থেকে আমি একটি শেপ তৈরি করে নিব। তো তার আগে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আবারও। তো এখন আমি এরকম গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তাকে, সবগুলোকেই। তো এখানে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো। তো একসঙ্গে অনেকগুলো দিতে যাবেন না কড়াই, এতে করে একটা গায়ের সাথে লেগে আরেকটা লেগে ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আমি আর একটা পাশ আবার উল্টিয়ে দিচ্ছি, এভাবে করে দুটো পাশই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম থাকবে, হাই হিটে ভাজা যাবে না, এতে করে ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে যাবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে।
তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি এখনও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম, পরবর্তী যেগুলো ছিল আমার সেগুলো আবারও দিয়ে দিচ্ছি। তো আশা করছি ভালো লেগেছে। তো আজ বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।